মাধ্যমিক থেকে শিক্ষা, এবার উচ্চ মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রেও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। প্রশ্নপত্রের ডান দিকে উপরে থাকবে সেটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে প্রত্যেক পরীক্ষার থেকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে। থাকবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আমরা বেশ কিছু পন্থা নিয়েছি। সেটা প্রথম দিন আপনাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোধ হয় 17 তারিখ 16 তারিখ শুরু হচ্ছে, 15 তারিখ বোর্ড প্রেসিডেন্ট ঠিক অনুরূপভাবে একটি সাংবাদিক বৈঠক করবেন সকালবেলা। সেখানে আপনারা এইসব প্রশ্ন আপনারা তাকে করতে পারেন এবং পরীক্ষা শেষ হবে 29 তারিখ। 29 তারিখেও আমরা শেষ দিন, আমি এবং উচ্চ মাধ্যমিক বোর্ড প্রেসিডেন্ট একসঙ্গে একটি সাংবাদিক বৈঠক করব। মাধ্যমিক পরীক্ষায় আমরা দেখেছিলাম কড়া পর্ষদ, আর এবার সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঠিক তার আগে কড়া সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া সংসদ। ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে জানবো সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি জানা যাচ্ছে? দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মূলত যে নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের যে মূল প্রবেশ পথ, সেই মূল প্রবেশ পথে সিসিটিভি বসাতে হবে, পাশাপাশি যেখানে যে ঘরে প্রশ্নপত্র খোলা হবে সেই ঘরেও সিসিটিভি বসাতে হবে, এবং এই দুটি জায়গায় সিসিটিভি বসানো কার্যত বাধ্যতামূলক। তার কারণ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখতে চায় সংসদের পরীক্ষা চলাকালীন সময় বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন সময় কারা কারা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানিয়ে দেওয়া হয়েছে যাতে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত ফুটেজ যাতে সংরক্ষণ করে রাখা হয়, কারণ আগামী দিনে যদি কোনো প্রশ্ন ওঠে পরীক্ষা নিয়ে বা প্রবেশ পরীক্ষা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে, তাহলে সেই সিসিটিভি ফুটেজ থেকে শনাক্তকরণ সম্ভব। তার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নির্দেশ দিয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রত্যেক পরীক্ষার থেকে প্রশ্নপত্র দেখে উত্তরপত্রেও ওই সিরিয়াল নম্বর লিখতে হবে, সেটা যাতে ছাত্রছাত্রীরা করেন তা নিশ্চিত করতে হবে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের। সংসদ সূত্রে খবর, কেউ যদি প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করেন তাহলে ওই সিরিয়াল নম্বর দেখে নির্দিষ্ট পরীক্ষার থেকে চিহ্নিত করতে এই নিয়ম চালু করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ থেকে, কিন্তু তারই আগে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে যার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়া থেকে অনেকটা হয়তো রক্ষা পেতে পারে, কিন্তু সেটা কতটা সেটা পরবর্তীকালেই দেখা যাবে। কিন্তু বর্তমানে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের পরীক্ষার হলে 3টে কাজ করতে হবে। প্রথমত, প্রতিটি প্রশ্নপত্রে এবার মাধ্যমিকের মতোই সিরিয়াল নাম্বার থাকবে। উচ্চ মাধ্যমিকের সিরিয়াল নাম্বার থাকার কথা ছিল না, উচ্চ মাধ্যমিকের পর্ষদের তরফ থেকে এই সিরিয়াল নাম্বার আনার কোনো বিষয় কিন্তু নোটিফিকেশন আগে কিন্তু দেয়নি। মাধ্যমিকের সিরিয়াল নাম্বার ইনক্লুড করা হয়েছিল সেটা কিন্তু আগে থেকে মন্ত্রিশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়ে দিয়েছিলেন, কিন্তু উচ্চ মাধ্যমিকের সভাপতি সিরিয়াল নাম্বারের ব্যাপারে কোনো কিছুই কিন্তু জানায়নি। একটা নোটিফিকেশন পেশ করা হয়েছে, সেই নোটিফিকেশন অনুযায়ী উচ্চ মাধ্যমিকের কোশ্চেন শিটে একটা করে সিরিয়াল নাম্বার থাকবে এবং সেই সিরিয়াল নাম্বারটা থাকবে টপ অফ দ্য রাইট কর্নারে একটা করে সিরিয়াল নাম্বার থাকবে, এবং সেই সিরিয়াল নাম্বারটা আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টে কিন্তু লিখতে হবে ম্যান্ডেটরিভাবে। অ্যান্সার স্ক্রিপ্টে কিন্তু প্রতিদিন আপনাদের লিখতেই হবে, না লিখলে কিন্তু আপনাদের খাতাতে সিগনেচার করবে না। এবং এখানে পার্টিকুলারলিভাবে বলে দেওয়া হয়েছে যখনই কোনো ইনভিজিলেটর আপনাদের খাতাতে সিগনেচার করতে আসবে তখন কিন্তু সে দেখবে আপনাদের খাতাতে এবং প্রশ্নপত্রের সিরিয়াল নাম্বার একই কিনা, তারপরেই কিন্তু তিনি আপনাদের সিগনেচার করবে এবং তিনি অ্যান্সার স্ক্রিপ্টেও কিন্তু সিগনেচার করবে, তারপরেই কিন্তু খাতাটা আপনাদের সাবমিট হবে, নতুবা কিন্তু আপনাদের খাতাটা কোনোভাবে গ্রাহ্য হবে না বা খাতাটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই বর্তমানে যে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে সেই সিরিয়াল নাম্বার কিন্তু ম্যান্ডেটরিভাবে আপনাদের অ্যান্সার স্ক্রিপ্টে এবং আপনারা যেখানে প্রেজেন্টের খাতাতে সই করবেন সেখানেও কিন্তু লিখতে হবে। তো এই হলো একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।